আজকে এই ঈদের দিনে এখনো কুরবানির গরুর গোশত খেতে পারলাম না। আল্লাহ তাআলা এখনো আমাদের সেই সামর্থ্য দেয় নাই যে আমরা কুরবানি দিব। তো যাই হোক, এইটা নিয়ে মন খারাপ নেই, তবু কেন খেতে পারলাম না সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা ঈদের দিন সারাদিন কি করছি না করছি এটা নিয়ে আমি আজকে ভিডিওটা সাজিয়েছি। সবাই ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে। আর আজকের ভিডিওটা আমি শুরু করেছি হচ্ছে সকাল থেকেই, দেখলাম আকাশে হচ্ছে প্রচুর মেঘ, তার উপর বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, আর সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে। তো আমাদের আশেপাশে রোডে তো সবসময় পানি হয়, তো আজকেও ব্যতিক্রম নেই তার। তো ঘুম থেকে উঠেই রান্না করে চলে আসলাম। আজকে অনেক রান্না করতে হবে কারণ যেহেতু আজকে ঈদের দিন, আর এখন হচ্ছে আমি সেমাই রান্না করবো। ঈদের দিন তো সেমাই না রান্না করলেই নয়। তো এখানে আমি হচ্ছে 1 কেজি দুধ জালে বসিয়ে দিয়েছি চিনি দিয়ে, তারপর হচ্ছে 2টা এলাচ দিয়ে দিয়েছি। আসলে এলাচের ফ্লেভারটা আমার কাছে অতটা পছন্দ না। আর এইদিকে হচ্ছে আমি কিছু মশলা তৈরি করে নিব। এখানে হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, আস্তু জিরা, এগুলো হচ্ছে সব খুব ভালো করে আমি ভেজে নেব। একটু ভেজে তারপর এগুলো হচ্ছে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আর অন্যদিকে হচ্ছে এখানে দুধটাও কিন্তু হয়ে গেছে আমার, মানে খুব ভালো করে জাল করে নিছে। আর এদিকে 2টা এলাচ দিয়েছিলাম, সেই 2টা এলাচ আমি ফেলে দিচ্ছি, না হয় মুখে পড়বে আর কি। দুধটা যখন একটু একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি এর মধ্যে হচ্ছে সেমাইগুলি দিয়ে দিব, যতটা লাগবে আর কি। আর আজকের সেমাইটা আমি একটু দুধ দুধ করে রাখবো, মানে একেবারে মানে শুকনো শুকনো ভাবে রাখবো না, একটু ভিজা ভিজা টাইপের রাখতে চাচ্ছি। আর উপরে এই তো আমি বাদাম, কিশমিশ আর হচ্ছে সব কিছু দিয়ে দিলাম আর কি। এখানে কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ দিয়ে দিলাম। এভাবে হচ্ছে আজকে সেমাইটা আমি রান্না করে নিয়েছি। এটা হচ্ছে লাচ্ছা সেমাই। আর হচ্ছে আরেকটা সেমাই রান্না করবো, ওইটা হচ্ছে জর্দা সেমাই। আর লাচ্ছা সেমাইটা রান্না হয়ে গেছে, এখন হচ্ছে ওদেরকে আমি খেতে দেবো, শাওন আর শাওনের বাবাকে, কারণ তারা নামাজে যাবে। তো এই কারণে আগে তাদেরকে খেয়ে বিদায় দিলাম। আর এদিকে এসে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। সাফন তো একবার উঠেছিল, তাকে আবার ঘুম পাঠিয়ে দিয়েছি। এখন হচ্ছে জর্দা সেমাইটা রান্না করছি। জর্দাটা সেমাইটা রান্নার জন্য আমি লম্বা লম্বা সেমাইগুলো নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে, তারপর আমি এখানে হচ্ছে খুব ভালো করে ভেজে নিয়ে, তারপর দুধটা দিয়ে একটু পানিটা শুকনো শুকনো করে নিয়েছি। তো ফুলটা আমি বলতে পারলাম না। তো যাই হোক, ওভাবেই করে রান্নাটা করে নিয়েছি। আর ঈদের দিন তো নুডলস রান্না করতে হবে কারণ আমাদের সবার পছন্দ এই নুডলসটা। তো এখানে আমি হচ্ছে কোকোলা নুডলস নিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে কোকোলা নুডলসের 1 প্যাকেট ছিল, ওইখান থেকে 2টা রান্না করতেছি। আর ওখানে সেদ্ধ হয়ে গেলে আমি নুডলসটা রান্নার জন্য এখানে আমি হচ্ছে 2টা ডিম ভেঙে নিলাম, পেস্টটা একটু ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তারপর এখানে আমি হচ্ছে মশলা দিয়ে দিব। আর নুডলসের মধ্যেই কিন্তু 2টা মশলা ছিল, 2টা না অনেকগুলি আর কি। ওই যেহেতু আমি 2 প্যাকেট নিয়েছি তাই 2টা মশলা ওখান থেকে নিয়ে আমি ডিমের মধ্যে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর কি। সব মশলা দেওয়া হয়ে গেলে আমি একটু ভাজা ভাজা করে নিব, আর লবণ এই পর্যায়ে দিয়ে দিব। তারপর ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি সেদ্ধ করে রাখা নুডলসগুলি দিয়ে দিচ্ছি। নুডলসটা আগে আমি সেদ্ধ করে ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছিলাম। দেওয়া হয়ে গেলে এখানে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আজকে হচ্ছে সব সবজি ছাড়াই আমি নুডলসটা রান্না করছি আর কি। তো কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে তারপর এখানে ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর এখানে টমেটো সসটা দিয়ে দিলাম। টমেটো সস দিলে এইটার ফ্লেভার আসলে চেঞ্জ হয়ে যায়। তো এদিকে তো মানে সকালে নাস্তার জন্য রেডি হয়ে গেলে এগুলি। আর এই তো আমার হাজব্যান্ড হচ্ছে কি নামাজ পড়ে চলে আসছে। নামাজ পড়ে চলে আসার পর সে হচ্ছে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছে আর কি। তারপর শাওন আর শাওন বাবাকে নাস্তাটা দিয়ে এখন আবার কাজকর্ম শুরু করে দিলাম রান্নার জন্য। আর এখানে হচ্ছে গতকাল রাতে ডিম আনা হয়েছিল, আমি আর ফ্রিজে রাখিনি, এখন হচ্ছে রেখে দিচ্ছে ওর বাবা। আর আমি ওইদিকে হচ্ছে রান্নাবান্নাটা সেরে নিই। আমি তো আগে গুছিয়ে নিয়েছি কি রান্না করব না করব। এখানে হচ্ছে আমি চিংড়ি মাছটা ভুনা করব আজকে। চিংড়ি মাছ ভুনা করার জন্য এখানে আমি হচ্ছে তেল পরিমাণ মধ্যে দিয়ে তারপর এখানে পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি, কাটা পেঁয়াজ আর কি, কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি একটু বেরেস্তা টাইপের ভেজে নেবো আর কি। চিংড়ি মাছ ভুনা কার কার পছন্দ অবশ্যই জানাবেন, আমার তো অনেক পছন্দ। আর চিংড়ি মাছের যে ফ্লেভারটা ওইটা মানে অনেক অনেক পছন্দের আমার। তো এখানে চিংড়ি মাছটা রান্নার জন্য পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে বেরেস্তার মতো আর কি। আর এখানে আমি হচ্ছে চিংড়ি মাছগুলি দিয়ে দেবো। আমি চিংড়ি মাছ রান্না করলে আলাদাভাবে ভেজে নেই না, পেঁয়াজটার সাথে আমি একটু ভেজে নিই। তাহলে এইভাবে রান্না করলে আমার কাছে একটু বেশি ভালো লাগে আর কি, তার কারণে এইভাবেই করি আর কি। এখানে হচ্ছে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। হয়ে গেলে এখন আমি এখানে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হচ্ছে 3 টেবিল চামচ। আর পেঁয়াজ বাটাটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে হচ্ছে আমি আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি, আর 2.5 চামচ আর কি। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে আমি আর একটু মিশিয়ে নিলাম। তারপর তো গুঁড়ো মরিচগুলি দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ো একসাথে দিয়ে আমি একটু ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেবো আর কি। এইভাবে তো বাকি রান্নাটা করে নেব। আর এইভাবে এই চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে এই যে লবণ দিয়ে দিলাম, তারপরে এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে পানিটা শুকিয়ে আসলে রান্নাটা হয়ে যাবে। আর অন্যদিকে হচ্ছে আমি মুরগির মাংস ভুনা করব, যেহেতু গরুর মাংস খেতে পারবো না তাই মুরগির মাংসটাই রান্না করছি আর কি। মুরগির মাংস রান্নার জন্য আমি একটু তেলটা বেশি
বেশি পরিমাণ দিলাম, কারণ একটু আমি ভুনা করব মাংসটা। আর পেঁয়াজটা একটু ভেজে এখানে পেঁয়াজ বাটা দিয়েছিলাম আর আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়াগুলো যেগুলো আমরা খাই আর কি ওগুলোও দিয়ে দিয়েছে। আর লবণ দিয়ে দিলাম, তারপর এখানে কষানোর জন্য আমি বেশি করে পানি দিয়ে দিলাম। আর কষানো হয়ে গেলে এখানে আমি হচ্ছে ওই যে মশলা তৈরি করেছিলাম যেটা দারচিনি এলাচ লবঙ্গ, ওইটা আমি গুঁড়ো করে এখানে হচ্ছে আমি এক চামচের একটু কম দিয়ে দিয়েছি। আর বেশি দেওয়া যাবে না, তাহলে এই মশলার ঘ্রাণে খাওয়া যাবে না আর কি। আর এখানে ভালো করে দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন মুরগির মাংসটা দিয়ে দিলাম। আর আজকে মুরগির মাংসটা ভুনা করব, আর মুরগির মাংস ভুনা খিচুড়ি করব আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা। এভাবে আজকে ঈদের দিনটা চলে যাবে এইসব খাবার দিয়ে আর কি। তো মুরগির মাংস কষানোর সময় এখানে আমি একটু টমেটোর সস ব্যবহার করলাম, আর এইদিকে হচ্ছে খিচুড়ির জন্য আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি, খিচুড়ি চালটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর এখানে হচ্ছে মুরগির মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, কষানো হয়ে গেলে এখন আমি আরেকটু ভালোভাবে মানে তেলের সাথে ভেজে নিব আর কি, কারণ যেহেতু ব্রয়লার মুরগি একটু ভাজা ভাজা করলেই কিন্তু ভালো হয়। আর এইদিকে এখন হচ্ছে আমি পানি দিয়ে দেবো, এখানে কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পেরেছেন। তো কষানো হয়ে গেলে পানি দেওয়া হয়ে গেলে কিন্তু রান্নাটা হয়ে যাবে আর কিছুক্ষণ পরে পানিটা যখন শুকিয়ে যাবে। আর এই তো খিচুড়ির মধ্যে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম, আর এখানে মুরগির মাংসটা তো রান্না হয়ে গেছে, আমি ঝোলটা কমিয়ে নিয়েছি। তারপর তো এর মধ্যে দিয়ে রান্নাবান্না সব শেষ করে ফেলেছি, গোছল করেছি, ঘর দর পরিষ্কার করে রান্না করতে করতে মানে 12টা বেজে গেছে, এখন হচ্ছে ওদেরকে আবার একটু খেতে দিয়ে দিব 1টা বাজে আর কি। তো এখানে আমি সব কিছু রেডি করে খেতে দিয়ে দিলাম। আর খাওয়া দাওয়া শেষে আমি তো 1টা বাজে ঘুম দিয়েছি, 4টা বাজে 4:30 বাজে ঘুম থেকে উঠেছি আর কি। আর এদিকে হচ্ছে বিকালবেলা আমাদের একটু ঘোরাফেরা, তো কোথাও যাওয়া হবে না ঈদের দিন, তো এইখানেই ভাবলাম একটু ছাদে যাই, সাফনকে নিয়ে একটু আমরা একটু ঘোরাফেরা করি ছাদে। আর শাওন তো আসবেই না, সে হচ্ছে একা একা খেলবে, শুধু ছাদের মধ্যে একা একা খেলছে, হাঁটাহাঁটি আমাদের সাথে থাকেই না আর কি, ছোটো তো। আর এখানে সাফনের মনে হয় ঘুম পাচ্ছে, এই কারণে ও মানে হাসতেছে না, ও কিন্তু সবসময় হাসে কিন্তু এখন হাসতেছে না, ওকে হাসানোর চেষ্টা করছে হাসতেছে না, ও ঘুম পাইছে, বড় কথা হচ্ছে ও ঘুমাবে। রোজার ঈদ বা কুরবানির ঈদ যেটাই হোক না কেন, আমরা কিন্তু ঈদের দিনটা বাসাতে থাকতেই বেশি পছন্দ করি, কারণ সারা বছর কাজ করি, কাজ করার ফলে মানে ঈদের দিন মন চায় না কোথাও যাই, তো বাসাতেই থাকার চেষ্টা করি, একটু রেস্ট নেই। তো এদিকে তো সাফন এখন হাসতেছে, ওকে হাসানোর ট্রাই করার পর এখন হাসতেছে। সাফন তো ওর বাবার অনেক পাগল, সেই পাগল ওর বাবাকে ছাড়া কিচ্ছু বুঝে না, কারণ সারাদিনে তো আমাকে আর ওর বাবাকে দেখে, আর কাউকে দেখতে পায় না, এরকম বাহিরের কাউকে দেখে না বলতে গেলেই চলে। আর এই তো আমাকে সব আপনারা দেখে নেন, কারণ আমি ঈদের দিনে কিন্তু ঈদের জামা পরি না, আমি পুরন জামা পরে ছাদে চলে তাদের সাথে আর কি পিক নিচ্ছি, যেন কারণ তারা নতুন জামা পরেছে আমি পরি নাই, তো এটাই আমার কাছে নতুন। আর এখানে হচ্ছে সাফানকে আমি হাসানোর ট্রাই করছি, একটু আসতেছে আবার মন খারাপ করতেছে, কেন ঘুম পাইছে বাবু, পরে তো ওকে বাসায় এসে আমি ঘুম পাড়াই দিছি অবশ্য। আজকে সকাল থেকে বিকাল এইভাবে কাটলো আর কি, সকালের থেকে ব্যস্ত ছিলাম দুপুর পর্যন্ত আর কি, তারপর তো ঘুমাইলাম, আর বিকেলে তো এই তো একটু ছাদে গিয়ে ঘোরাফেরা করলাম। আর এইখানেই তো গরুর গোশত দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাকে রান্না করতে দিল না আমার হাজবেন্ড, কেন বলছি, কারণ সে বলছে যেহেতু মুরগি রান্না করেছে আজকে গরুর গোশত রান্না করো না, তাহলে আমার ভালো লাগবে না, সে নাকি খেতে পারবে না, এই কারণে কিন্তু রান্না করি নাই। আর এগুলি দিয়েছে হচ্ছে আমাদের বাড়িওয়ালা আন্টি, তারপরে আমাদের আরেকটা আন্টি আছে নিচে তারা দিয়েছে। তো যাই হোক, আমাদের যেহেতু কুরবানি দেওয়ার এখনও সামর্থ্য হয় নাই, তো আশেপাশে যারা দেয় তাদের ওখান থেকে আমাদের চলে যায় আর কি, আর যদি সেটাও না হয় তাহলে আমরা মার্কেট থেকে বা দোকান থেকে কিনে নিয়ে আসি। আর এইভাবে ঈদের দিনগুলো চলে যায়। আর ভিডিওটা তো এই পর্যন্ত ছিল, যারা যারা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ, আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।